একেবারে সাধারণ ও বঞ্চিত মানুষ সহ সকল শ্রেণীর পেশার মানুষের অভিযোগ ও পরামর্শ আমি নিজে অবগত হওয়ার জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে প্রতি ৬ মাস পর পর একটি করে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করব যেখানে নগরবাসী সরাসরি তাদের মতামত প্রদান করবে যা আমি নিজে পড়ব এবং দ্রুততার সহিত সমস্যার সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব মানুষ চাইছে চিটাগে করে নিয়ে গেছে কিন্তু আমরা পারিনি দাসেতে ডিউ টু আমাদের দুর্বলতাই আমরা মনে করি তো আমি এটাকে চেষ্টা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি চেষ্টা করব আপ্রাণ যে এটা যতক্ষণ রাজশাহীতে হয় রাজশাহীর ঐতিহ্য বজায় থাকুক এটা আমার কাম্য এবং রাজশাহী আমার প্রাণ রাজশাহী আমার মান রাজশাহী আমার ধর্ম রাজশাহী সিটি কর্পোরেশন আয় কম হয় না যে আয়টা হয় আমরা বিলাসিতা করেই এই আয়টাকে নষ্ট করি আমরা আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য এই আয়টাকে নষ্ট করি আমার তো ব্যক্তিগত ব্যবহারের কিছু নাই আমার যেহেতু ব্যক্তিগত ব্যবহারের কিছু নেই আমি মনে করি রাজশাহীর আয় দিয়ে এবং এই অসহায় মানুষগুলো যাদের আপনার যারা ট্যাক্স দিতে পারেন এখনও এরকম লোক রাজশাহীতে আছে যারা ট্যাক্স দিতে পারে না নিরীহ অসহায় মানুষ যারা আছে আমি মনে করি যে এই ট্যাক্সটা তাদের জন্য কমালে আমরা আমাদের যদি কর্পোরেশন যদি আমরা লাকজারিয়াস ব্যয়টা কমাই ফেলি তাহলে অনেক ডেভেলপ করা সম্ভব আমি একটু চিন্তাভাবনা করি আমার মনে এটাই এসছে উনারা উইথড্র করে নেবে আমার কোনো ক্ষমতা থাকবে আমি ইলেকশন করবো আমি ইলেকশন করবো না সেদের টাকা পয়সা আমি খরচ করবো কিন্তু যখন আমাকে সই করে দিয়ে আসতে হবে যে উইথড্র ওনারা করবে ফর দ্যাট রিজন সমস্ত লোকই ভালো এবং তাদের ব্যবহার